নমস্কার, কেমন আছেন সবাই? আমার যে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো রবিবার, এখন বাজে হলো ওই প্রায় 12টা, 2 মিনিট বাকি আছে 12টা বাজার। এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর গরম কি পর্যন্ত লাগছে আপনারা হয়তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। ঘুম থেকে উঠেছি সেই ধরুন প্রায় 8টা 7টা হবে, যদিও ভোরবেলা একবার উঠেছিলাম, তারপর আবার বাথরুম থেকে এসে একটু শুয়েছিলাম, কারণ রাত্রিবেলা তো তেমন ঘুম হয় না। আর এখন যেহেতু আমার 7 মান্থ পড়ে গেছে প্রেগনেন্সির, তো ঘুমাতে অনেকটাই কষ্ট হয়। সে যাই হোক, ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, ঘর দোর তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, কারণ উঠে আগে গিয়েছিলাম হলো রেশন শপে। প্রতি মাসেই না, রেশন শপে যেতে যেতে মাসের শেষ হয়ে যায়, ওই 28-29-30 তারিখ ছাড়া যেতেই পারি না, কারণ একা তো আর এখন আর আমি যেতে পারি না। আগে আমি স্কুটি চালিয়ে গিয়ে নিয়ে আসতাম, কিন্তু এখন যেহেতু আমি স্কুটি চালাতে পারি না, তো তার জন্য একা একা যাওয়া হয় না, কারণ বাড়ি থেকে মোটামুটি দূর আছে আমাদের রেশন শপ। তো আর মিঠুনে রবিবার ছাড়া সময়ও হয় না, তো আজকে যেহেতু রবিবার ও নিয়ে গেছে। এসে ব্রেকফাস্ট বলতে ওই আম আর আনারস কেটেছি আজকেও, সেই খেয়েছি। আর রেশন শপে যাওয়ার আগে একটা বিস্কিট আর দুটো কলা খেয়ে গেছি, জানেন জানি না, খিদাটা একটু বেশি পাচ্ছে। ঘুম থেকে উঠলেই না আমার খিদা পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে কী খাবো কী খাবো, কিছু না খেলে শরীর চলছে না। খেয়ে প্রেশারের ওষুধটা খেয়ে তারপর গেলাম রেশন শপ, ওইখান থেকে এসে ওইগুলো গোছানো সব গুছিয়ে টুছিয়ে রেখে রান্নাবাড়া কী করবো একটু একটু আয়োজন করে নিয়েছি। এই করতে করতে বেলা 12টা বেজে গেছে, জানেন এখনও ভাতও বসাইনি, জাস্ট ভাতের হাঁড়িটা চুলার উপর বসিয়ে রেখে বাকি তরকারির জন্য প্রিপারেশান কিছুটা করেছি, কিছুটা বাকি। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক, ফ্যান চলছে রান্নাঘরে, খালি ঘরে ফ্যান ছাড়া 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না, এত গরম এত গরম, ঠিক কি বলি, গরমের মাত্রা সীমা ছাড়া। আর ইদানিং আমার গরমটাও একটু বেশিই লাগছে, ইদানিং না একদম প্রথম থেকে, প্রেগনেন্সির প্রথম দিক থেকে আমার না প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। জানি না অন্যদের এরকম গরম লাগে কি লাগে না, কিন্তু আমার মনে হচ্ছে যে অন্যদের থেকে দ্বিগুণ গরম আমার লাগছে। বলি এখানে ভাতের হাঁড়ি বসিয়েছি, এখনও চাল দিয়ে আনা হয়েছে হলো চিচিঙ্গা আর আলু কেটে রেখেছি, এগুলিকে শুটকি দিয়ে রাখবো, মানে শীতল দিয়ে রান্না করবো। আর আনা হয়েছিল চিকেন, ঠিক আছে চিকেন করবো, অল্প একটু চিকেন, নর্মালি মিঠুন চিকেন আনলে পরে আস্ত মুরগি আনে, আজকে দোকানে আস্ত মুরগি ছিল না, কাটা মাংস ছিল, ওইটুকুই এনেছি, তার জন্য মাংসটা আমার খুব একটা পছন্দ হয়নি। চাল দিয়ে রেখেছি, চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। টমেটো আনা হয়েছে চিকেনে দেওয়ার জন্য, আর চিকেনের মশলাপাতি এখন রেডি হয়নি, চিচিঙ্গার মশলাটাও এখন রেডি করিনি, তার মধ্যে এই তো পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা, বাস এই। আগে চালটা ধুয়ে হাঁড়িতে দিই, তারপর চিচিঙ্গার মশলাটা রেডি করে আগে ওইটা বসাবো।
রান্না বান্না কমপ্লিট। এখানে ভাত আর এই হলো চিচিঙ্গা, আলু দিয়ে শুকিয়ে আছে তরকারি, আর চিকেন দুবেলার জন্য ভাগ করে গিয়েছি, এখানে রাত্রিবেলার জন্য, এখানে এই বেলার জন্য নিয়েছি, আর এই যে শসা, পেঁয়াজ, লেবু আর হলো পাঁপড়। পাঁপড়টাকে প্যাকেটে বেঁধে দিয়েছি, নাহলে তো খাওয়ার সময় মিটিয়ে যাবে। আজকে হলো পরদিন, ওই দিন আর কন্টিনিউ করতে পারিনি রান্না বান্না করে। খাওয়া দাওয়া করতে করতে আমাদের মানে খেতে বসতে বসতে আমাদের 4টা বেজে গেছে, তারপর আর আপনাদের সঙ্গে কথা বলার হয়নি। ভেবেছিলাম খাওয়াটা একটু ভিডিও বানাবো, কিন্তু এত বেলা হয়ে গেছে যে তারপর আর একদম ইচ্ছা হয়নি। আবার রাত্রিবেলাও করেছিলাম হলো রুটি, রুটি দিয়ে মাংস দিয়ে খেয়েছিলাম, কিন্তু এতটা গরম, বিশ্বাস করুন এত গরমে না আমি একদমই ভিডিও করতে পারছি না। তো ভাবলাম ভিডিওটাকে তার এন্ড করা হয়নি, তা আপনাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটাকে শেষ করে দিই। এই আমার যে আগেরকার প্রেগনেন্সি ওইটাও ছিল গরমের সময়, এবার একটু পুরোটা গরম পেয়েছি জানেন, এত গরম যে আমার সত্যি সহ্য হচ্ছে না, এত গরম লাগছে, এত গরম লাগছে যে বুঝতে পারছি না যে এত গরম কেন লাগছে। এমনিতে আমার একটু গরম বেশি লাগে, তার মধ্যে এখন তো অতিরিক্ত গরম লাগছে জানেন। আর তার মধ্যে সারা সংসারের কাজকর্ম পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। গত প্রেগনেন্সিতে আর যাই হোক এতটা কাজকর্ম কাজ করতে হয়নি, কারণ তখন কাজ করার জন্য আশেপাশে অনেক লোক ছিল। যদি বেশিরভাগ প্রেগনেন্সিটা আমি আমার বাপের বাড়িতেই কাটিয়েছি, প্রেগনেন্সির টাইমটা মেয়ে হওয়ার পর আমি আমার হাজব্যান্ডের বাড়িতে চলে গেছিলাম, তো মা ছিলেন, উনি রান্নাবান্না করে খাইয়েছেন, ঘরের কাজকর্ম আমাকে তেমন করতে হয়নি। আর গতবার আমি অনেকটা অসুস্থ ছিলাম, আমার মানে খাওয়া দাওয়া সব কিছু সব কিছু মিলিয়ে গতবার প্রেগনেন্সিতে অনেকটা শারীরিকভাবে কষ্ট ছিল। এবার যদিও শারীরিকভাবে ততটা কষ্ট নেই, কিন্তু মানসিকভাবে নানান রকমের খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই প্রথম থেকেই। সত্যি কথা বলতে গেলে প্রেগনেন্সিটাকে এনজয় করতে পারছি না জানেন, শারীরিকভাবে ততটা কষ্ট না পেলেও মানসিকভাবে প্রচুর কষ্ট পাচ্ছি একদম শুরু থেকে। সব কথা আপনাদেরকে খুলে বলতেও পারি না, কি করবো বলুন, সোশ্যাল মিডিয়াতে তার সব কথা বলা যায় না। নিজের ভিতরে গুমড়ে মরতে হয়, আমারও সেই অবস্থাই। এবার যেহেতু সংসারে আমি একা, আমাকে হেল্প করার মতন কেউই নেই, সংসারের সমস্ত কাজকর্ম আমাকে একা হাতেই করতে হচ্ছে। তাও মিঠুন বলেছে যে দেখো একজন লোক পাওয়া যায় কিনা কাজ করার জন্য, তো ভাবছি রাখবো, রাখলেও একদম শেষের দিকে রাখবো, এখন লোক রেখে আর একটা লোক রাখতে গেলে অনেক টাকার ব্যাপার। আপাতত যখন আমি যতক্ষণ আমি পারছি ততক্ষণ লোক রাখার প্রশ্নই উঠছে না, লাস্ট মান্থে তো রাখতেই হবে, কারণ তখন তো না রেখে উপায় নেই, কারণ তখন অবশ্যই আমার একজন হেল্পিং হ্যান্ডের দরকার, না হলে ঘরের কাজকর্ম কে করবে, আমি তো তখন আর পারবো না। অ্যাটলিস্ট এক মাস কি দু মাস তো আমি একদমই করতে পারবো না, এটা তো দরকার। যদি এখনো সময় আছে, মাত্র এখন জুলাইয়ের শেষ, অগস্ট সেপ্টেম্বর আছে, অক্টোবরও যদি ঠিকঠাকভাবে কেটে যায়, অক্টোবরও কাটিয়ে যদি নিতে পারি, তাহলে ডক্টর আমাকে ডেট দিয়েছে নভেম্বরে 4 তারিখ, তো ভাবছি অক্টোবরের দিকে যদি একজন হেল্পিং হ্যান্ড রাখি তো রাখবো, কষ্ট হোক তাও কষ্ট করে ঘরের কাজকর্মগুলি করছি, কারণ একেবারে বসে থাকলে আরও শরীর চলবে না। যতক্ষণ নিজেকে অ্যাক্টিভ রাখা যায় চেষ্টা করছি কাজকর্ম করে অ্যাক্টিভ রাখতে, যদিও ডক্টর আমাকে বলেছে একটু একটু হাঁটতে, যেটা আমার পক্ষে সম্ভব হয় না। সকালবেলা উঠেও যে হাঁটতে যাবো, কারণ রাত্রিবেলা একদমই ঘুম হয় না, তার জন্য একটু সকালবেলার দিকে ঘুমিয়ে থাকি, আর বিকেলবেলা বা রাত্রিবেলা হাঁটা। আর আমাদের তো একদম রোড সাইড বাড়ি নয় যে সন্ধ্যার পরে
রাস্তা গিয়ে হাঁটবো, খালি রাস্তা সন্ধ্যার পর হাঁটাটা আমার মনে হয় না ঠিক, তার জন্য সন্ধ্যার পরে আমি বাড়ি থেকে বেরিয়ে হই না, একদমই না, একদমই বেরোই না, জাস্ট ডক্টর দেখাতে গেলে একটু বেরোই। সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘুমের সমস্যা, জানেন প্রেগনেন্সিতে নাকি বাঁ দিকে কাত হয়ে শুতে হয়, আর আমি বাঁ দিকে কাত হয়ে শুয়ে একদমই কমফোর্টেবল ফিল করি না, ডান দিকে তাও কিছুটা কমফোর্টেবল, আর চিত হয়ে শুতে পারলে আমার মনে হয় যে ভালো লাগে, কিন্তু সেটা নাকি বেবির জন্য একদমই ভালো না। তো এপাশ ওপাশ এপাশ ওপাশ করতে করতেই না, যে পাশ কিছুক্ষণ 10 মিনিট শুলেই মনে হয় যে এই পাশ ব্যথা হয়ে যায়, আবার ওই পাশ, প্রেগনেন্সিতে এত সমস্যা হচ্ছে, জানি না আগামী দিনে কি হবে। আর বিবি এত পরিমাণ কিক করছে, এত পরিমাণ কিক করছে যে ওটা তো জানেন অনেক সময় এত জোরে কিক করে মনে হয় যে মানে পেটের ভিতরে চিনচিন করে ওঠে। তাও এটা তো বেবি যতক্ষণ কিক করছে নড়াচড়া করছে সেটা হলো বেবি সুস্থ আছে তার লক্ষণ, সেটা কোনো ব্যাপার না, এটা একটা এনজয় করার ব্যাপার। তো মিঠুন বলে ওর সঙ্গে নাকি ম্যারাডোনার কোনো সম্পর্ক আছে কিনা, জানেন এত কিক করে সারাদিন, বলে এত ছটফট কেন করে, এত ছটফট কেন করে। মেয়ের সময়কার কথাটা আমার ঠিক মনে নেই, কিন্তু মনে হয় যখন আমি মনে করার চেষ্টা করি মনে হয় যে মেয়ে এতটা ছটফট করতো না, এতটা নড়াচড়া করতো না, কিন্তু এতে আমার এই বেবি সারাক্ষণ শুধু ছটফট করছে আর কিক মারছে, প্রচণ্ড গরম আর ফ্যান অফ করে বসতে পারছি না। চলুন হ্যাঁ, আজকের জন্য এটুকুই, আমার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, প্লিজ আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, আপনাদের ভালোবাসা আমাকে দিন, এটুকুই আশা আজকের জন্য সকলকে, টাটা।